বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।
भारत माता की वंदे मातरम। शुभ विजया। जत दूर हमार बक्तव्य सुनते पाच्छेन आमार सामने जरा उपस्थित जरा आमादेर चेये बयस बड़ सबाई के आमी विजया प्रणाम जानाई। बंधु बान्धव साथी भाई बोन जरा आमादेर संगे एखाने उपस्थित होयेछेन सबाई के आमार विजयार प्रति शुभेच्छा एवं भालोबासा एवं भगवानेर काछे प्रार्थना करी এরকম পুজো এরকম দুর্গাপুজো যেন আমাদের আর দেখতে না হয়। আমরা যে দুর্গাপুজো দেখতে অভ্যস্ত সেই দুর্গাপূজা যেন আগামী বছর আমরা করে আনন্দ উৎসব করতে পারি, বাড়ি থেকে বেরিয়ে পরস্পর সঙ্গে মিলিত হতে পারি, বিজয়া উৎসব করতে পারি, এই কামনা মা দুর্গার কাছে আমি করি। আজকে পুজোর পরে আমরা প্রথমবার চা চক্রে মিলিত হয়েছি। যদিও চা চক্র কিন্তু অলিখিতভাবে এটা বিজয়া সম্মাননী আছে, তাই চায়ের সঙ্গে মিষ্টির ব্যবস্থা লাড্ডুর ব্যবস্থাও সবার জন্য করা হয়েছে। আমি আশা করব সবাই মিষ্টি খেয়ে যাবেন, কারণ বিজয়ার পরে মিষ্টিমুখ করা আমাদের বাংলার পরম্পরা আছে। আমরা বন্ধুবান্ধবের সঙ্গে কোলাকুলি করি বিজয়ার পরে, সে কোলাকুলি করার মিলিত হওয়ার সুযোগ নেই। ওরে মাস্ক লাগিয়ে দূর থেকে নমস্কার করে বিজয়া করতে হচ্ছে, আর বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করছি, আশীর্বাদ নিচ্ছি আমরা আগামী বছর যেন সুস্থ সবল সফল জীবনযাপন করতে পারি। তাই বিজয়ার সম্প্রতি পরিবেশ তাদের ঠিক থাকে সেটা আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। গত প্রায় ছ মাসের বেশি আমরা পরস্পর থেকে দূরে থাকার চেষ্টা করেছি, খুবই কষ্টকর বিষয়। আমরা সামাজিক প্রাণী মানুষ, বিশেষ করে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা হাজার হাজার বছরের আমাদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস, আর এটা আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করে পরস্পরকে একসঙ্গে যুক্ত করে এক সময় তৈরি করেছেন যাতে আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। আর দুর্ভাগ্য আমাদের এমন একটা মহামারী এসছে, প্রথমেই বলা হচ্ছে দো গজ কি দূরি, তার বলছে মাস্ক জরুরি। আমি আপনারা জানেন অসুস্থ হয়েছিলাম, কদিন হসপিটালে ছিলাম। যারা ওখানে সেবা করছেন তারা কারা কে, ডাক্তার নার্স বাইরের লোক ভিতরের লোক কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে পিপি কিটস করে মুখ চোখ বন্ধ করে আসছে, কে আসছে কে যাচ্ছে বোঝা যাচ্ছে না, যে বিচিত্র পরিবেশ, মনে হচ্ছে অন্য গ্রহে আমি চলে গেছি, মানুষের সঙ্গে নাই, এটা একটা মনের মধ্যে চাপ তৈরি হয়। তাই আমি বললাম যে আমার হসপিটাল থাকার দরকার নেই, বাড়ি থাকবো যাতে সুস্থ হইতে হবে, তাই হয়েছে। সেই জন্য এরকম পরিবেশে কাউকে না পড়তে হয়, এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। কিন্তু আমি আবার আপনাদের কাছে নিবেদন করব, দূরত্ব ততদিন বজায় রাখুন যতদিন না বিশেষজ্ঞরা বলছেন যে হ্যাঁ কাছাকাছি আসুন, যে এই মহামারী চলে গেছে, কারণ এতেই আমাদের সুরক্ষা। কারণ এই মহামারীর সঙ্গে লড়ার জন্য কোনো ওষুধ নাই, অন্য কোনো রাস্তা নেই, তাই বাধ্য আমাদের সামাজিক বন্ধনকে ঝিলে করে দিয়ে দূরে থাকতে হচ্ছে। এই পরিবেশ খুব তাড়াতাড়ি কেটে যাবে এটা আমরা আশা করব, কারণ ওষুধ আবিষ্কার না হওয়ার জন্য আপনারা দেখেছেন গত কয়েকদিনের মধ্যে সংক্রমণ বেড়ে গেছে, 3,000 হতো সেটা 4,000 হয়ে গেছে। দুর্গাপূজাতে হয়তো আমরা বেরোইনি, ভিড় করিনি, কিন্তু দোকানে যারা গেছিলেন কেনাকাটা করতে আমি দেখেছি বহু দোকানেতে খুব ভিড় হয়েছে, সবাই মিলে দোকানের মধ্যে ঢুকে গিয়ে কেনাকাটা করছেন, তাতে নিশ্চয়ই সংক্রমণ হয়েছে। আমাদেরকেই সতর্ক থাকতে হবে, সরকার তার কাজ করছে, কিন্তু এটা খালি সরকারের কাজ নয়, সমাজের কাজ, নিজেকে নিজের পরিবারকে সমাজকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। তাই এটা যেন ভুলে না যাই যে স্বাভাবিক হয়ে গেছে, নিজের মতো করে ঘুরতে আরম্ভ করলাম, একটুখানি সংযম একটুখানি দূরত্ব বজায় রাখবে। বিজয় হয়ে গেল, যাই হোক করে পার হয়ে গেল, মা দুর্গার বিদায় হয়ে গেছে, কিন্তু আমরা এই মহামারী থেকে এখনও মুক্ত হইনি। সেই জন্য মনের মধ্যে চাপ নিয়ে আমরা আরও কয়েক মাস জীবনযাপন করব। আমরা রাজনীতি করি, নির্বাচন আসছে, কাল বিহারে ভোট শুরু হয়েছে, গণতন্ত্র আমাদের ভারতবর্ষে এটা একটা উৎসবের মতো, ভোট কোলাকুলি দেখা সাক্ষাৎ মেলায় যাওয়ার মতো, ভোট দিয়ে গল্প স্বল্প করে আসি আমরা, প্রচার টচার হয়, কিন্তু নির্বাচনও সেরকম পরিচিত পরিবেশে হচ্ছে না, কিন্তু ভোট হচ্ছে, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হওয়া দরকার, সেটাও হয়েছে। আমি জানি না পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হবে তখন কী পরিস্থিতি হবে, তাই পরিস্থিতি যাই থাক নির্বাচন সময়ে হবে,
আমরা অংশগ্রহণ করব উৎসাহের সঙ্গে। আমি আশা করব নতুন সরকারকে নির্বাচিত করে পশ্চিমবঙ্গলায় আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। খুবই দুর্ভাগ্যের বিষয়, আমার যতদূর মনে পড়ে সেই 75 সালের পর থেকে সেই যে ইমার্জেন্সি জারি হয়েছিল প্রায় 50 বছর হতে গেল, সেই 50 বছর ধরে পশ্চিমবাংলায় গণতন্ত্রকে আমরা উপভোগ করতে পারি। বলার জন্য, লেখার জন্য, ভাষণের জন্য গণতন্ত্র আছে, কিন্তু সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে সেই গণতন্ত্র আমরা তার স্বাদ উপভোগ করতে পারি না। এখানে নিজের মতো পার্টি করতে পারি না, নিজের মতো অনুষ্ঠান করতে পারি না, নিজের মতো সভা সমিতি করতে পারি না, নিজের মতো বক্তব্য রাখতে পারি না। তাহলে কিন্তু হয় পুলিশের রক্তচক্ষু, নাহলে সরকারের রক্তচক্ষু সামনে আপনাকে আসতে হবে এবং তার ফল ভোগ করতে হবে। আপনারা দেখেছেন এই পুজোর সময়তেও আমাদের 3-4 জন কর্মীকে হত্যা করা হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী যখন আমরা আনন্দের সঙ্গে পুজো অনুষ্ঠান অনুভব করছি তখনও এবং হিংসা চলছে, রাজনৈতিক হিংসা চলেছে। আমাদের পূর্ববর্তী প্রজন্মের কি সেই পরিবেশ পাওয়ার অধিকার নাই? এই গণতন্ত্র, একদলীয় গণতন্ত্র, প্রশাসনিক গণতন্ত্র, জবরদস্তি গণতন্ত্র, এটার জন্য কি বাংলার মানুষ প্রাণ দিয়েছিল? হাজার হাজার যুবকরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বম বন্দুকের সামনে, ফাঁসির সামনে গলা বাড়ি দিয়েছিল। তারা কি কল্পনা করেছিল যে পশ্চিমবাংলা একদিন এরকম আসবে যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে না, কেউ করে বাড়ি যেতে পারবে না, কে কার সঙ্গে দেখা করছে, কথা বলছে, কার দোকানে আড্ডা মারছে, সেটা নিয়েও রাজনীতি হবে? আমার মনে হয় আমাদের পূর্বপুরুষরা সেই জন্য জীবন দেননি, সেই জন্য বিপ্লবী আন্দোলন করেননি, সেই জন্য স্বাধীনতা আন্দোলন করেননি। এই যে চাপের গণতন্ত্র, তৈরি করা গণতন্ত্র যেখানে মানুষ মন খুলে বাঁচতে পারে না, কথা বলতে পারে না, সেই গণতন্ত্রের পরিবর্তন দরকার আছে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ মন খুলে বাঁচবে, এখানে নিজের মতো রাজনীতি করবে, বন্ধুত্ব করে সমাজে মেলামেশা করবে, সেই পরিবেশ আমরা দিতে চাই। আর ভারতীয় সেখানে দিয়েছে, সারা দেশে দিয়ে, কাশ্মীরের মতো সেই পরিবেশ আজকে আমরা ঠান্ডা করে সেখানে বম বন্দুকের আওয়াজ নাই। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের মতো, মধ্যপ্রদেশের মতো নকশাল প্রভাবিত জায়গা, সেখানে আজকে বম বন্দুক মাইন্ডসের আওয়াজ নাই। একসময় দেখতাম আমরা সিকিউরিটি ফোর্সের গাড়ি উড়ে যেত, বাচ্চাদের স্কুল বাস উড়ে যেত, আজকে সে পরিবেশের পরিবর্তন হয়েছে। আমরা চাই পশ্চিমবাংলায় সে মুক্ত পরিবেশ। এখানে বিদেশ থেকে এসে উগ্রপন্থীরা খোলাখুলি ঘুরে বেড়াতে পারবে, বম বন্দুক বানিয়ে, বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে, লোককে মারবে, কিন্তু সাধারণ মানুষ এখানে মাথা উঁচু করে, বুক টান করে বাঁচতে পারবে না, জীবনযাপন করতে পারবে না খোলাখুলি। মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না, প্রত্যেক দিন কোথাও না কোথাও মহিলাদের সঙ্গে দুর্ঘটনা হচ্ছে, অঘটন ঘটছে। এই জন্য আমরা গণতন্ত্র চাইনি, স্বাধীনতা চাইনি, সেই গণতন্ত্র সত্যি স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। ক্ষমতায় যাওয়ার আমাদের খুব আকাঙ্ক্ষা নাই, তাহলে শ্যামাপ্রসাদের মতো নেতা আমাদের ছিলেন, তারপরে অনেক কিছু কায়দা করে আমরা ক্ষমতায় যেতেও পারতাম, অনেকে গেছো, কিন্তু ক্ষমতা আমাদের এই জন্য দরকার আছে, পশ্চিমবঙ্গে প্রথম গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের বাঁচার যে আনন্দ সেটা ফিরিয়ে দিতে হবে। আমরা চাইবো না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে লক্ষ লক্ষ সংখ্যায় পশ্চিমবাংলার বাইরে পশ্চিম ভারতে চলে যাবে, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি। আর যান, বাঙালি ছেলেরা ওখানে ঝুপড়িতে আছে। আমি পূজার আগে দিল্লিতে ছিলাম, পার্লামেন্ট চলছিল, সেই সময় গুড়গাঁও গেছিলাম। আমি গুড়গাঁও এলাকায় কোনোদিন ভেতরে যাইনি, যখন ঢুকলাম দেখলাম একটা ইন্দ্রপুরী তৈরি হয়েছে, পশ্চিমবাংলার শ্রমিকরা থাকছে। আমাকে বললো, দাদা এখানে কমপক্ষে 5000 লোক আছে, একেবারে ঝুপড়ি ভিঞ্জি তৈরি হয়ে গেছে। 10 বছর আগে আমাদের গৌরাঙ্গনগর এলাকায় খালের পাড়ে যেরকম ঝুপড়ি করে আমাদের রিফিউজি ভাই বোনরা থাকতেন, তার চেয়েও খারাপ অবস্থা। তারা কারা? তারা আমাদের এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তরবঙ্গের কিছু জেলার মানুষ তারা গিয়ে ওখানে থাকছেন, ওইসব জায়গায় কাজ করেন। এই যে বিরাট ইন্দ্রপুরী তৈরি হচ্ছে, সেইটা তৈরি যারা করছে তারা ওই রকম অবস্থায় আছে, আর তারা সারা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার বাঙালি। আমার সঙ্গে প্রাক্তন এমপি জ্যোতির্ময় সিদ্ধা, যিনি এখন আমাদের পার্টি জয়েন করেছেন, কৃষ্ণনগরে সিপিএমের ছিলেন এমপি, তাকেও নিয়ে গেছিলাম। তিনি পুরনো লোক, তাকে দেখে সবাই চিনতে পেরেছে, দিদি এসছে। দেবগ্রাম, পলাশি থেকে আরম্ভ করে সাহেবনগর সমস্ত এলাকায় শত শত পরিবার ওখানে গিয়ে কাজ করছে, বহু মুসলিম পরিবার ছিলেন। আর সেখানে এরকম চায়ের দোকান, এরকম ছোটো ছোটো দোকান, বাজার, ঠিক আমাদের এখানে শহরতলিতে গেলে যেরকম সেই পরিবেশ তৈরি হয়েছে, পুরো বাঙালি। সেই জায়গাটা নিয়েছে, ভাড়া দিয়ে থাকতে হয় ওখানকার যাদের জমিন তাদের কাছ থেকে।
তো আমরা দেখলাম কি দয়নীয় অবস্থার মধ্যে, শুকনো জায়গা, জমি নেই, সেখানে জলের ব্যবস্থা নেই, ধুলো উঠছে, কাঁচা রাস্তা। ভগবানের ইচ্ছা ওখানে বৃষ্টি কম হয়, নাহলে মানুষ তো কি অবস্থায় থাকতো, ওখানে মরে যেত অসুস্থ হয়। আজকে এগুলো দেখলে মনে হয় যে পশ্চিমবাংলায় এই অবস্থা কেন, কেন বছরের পর বছর এখানকার মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে চাকরি করতে, লেবারের চাকরি করতে, কনস্ট্রাকশন লেবার, বাড়িঘর তৈরি করছে, ইট বইছে, সিমেন্ট দিচ্ছে, রাজমিস্ত্রির কাজ করছে, জোগাড়ের কাজ করছে। পশ্চিমবঙ্গলে এক সময় সারা ভারতবর্ষকে আইএএস দিত, আইপিএস দিত, ডাক্তার ইঞ্জিনিয়ার দিত, প্রফেসর দিত, সায়েন্টিস্ট দিত, আইটি ইঞ্জিনিয়ার দিত, আর আজ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক দিচ্ছে। যখন লকডাউন হলো, কেন্দ্র সরকার ট্রেন সেবা চালু করলো, যারা আটকে ছিলেন দু তিন মাস, সমস্ত রাজ্য তাদের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে গেল, কারণ তারা ডিপ্রেশনে চলে গেছিল, যে পরিবারের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার ফিরবে, এখন আবার ফিরছে। কিন্তু পশ্চিমবাংলা সরকার তাদেরকে বাড়ি আসার অনুমতিও দিল না, এক কয়েকটা ট্রেন চালাতে কয়েক কোটি টাকা খরচা হতো, রাজ্য সরকার তো 80% খরচা দিচ্ছিল, এই কেন্দ্র সরকার, রাজ্য সরকার তাদের বাড়িও ফিরিয়ে আনলো না, কারণ তারা ফিরে এলে কদিন পরে মিছিল করবে, চাকরি দাও, কাজ দাও, রেশন দাও, তাই কেন্দ্র সরকারের পাঠানো রেশনটা পর্যন্ত তারা পায়নি, লুট হয়ে গেছে। আজকে চাকরির প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের কাছে কোনো লিস্ট নেই, কত পরিযায়ী শ্রমিক বাইরে গেছে, কতজন ফিরে এসছে, তারা কি করে, তারা স্কিল কি আনস্কিল। তাই আপনারা জানেন, যখন কেন্দ্র সরকার সেই সমস্ত জেলার নাম ঘোষণা করলো যেখানে 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক এসছে, তার মধ্যে প্রায় 125-130টা জেলা সারা ভারতবর্ষের ঘোষণা হলো, পশ্চিমবাংলা কোনো জেলা ছিল না, চেঁচামেচি শুরু হলো, কেন্দ্র সরকার বলছে লিস্ট দিন কোন জেলায় কোথায় গেছে, কত লোক, আমরা তাদেরকে সহযোগিতা করব, তার জন্য আলাদা বাজেট ফান্ড করা হয়েছে, কিন্তু এই সরকার দিতে পারেনি, চালাকি করেছে, সমস্ত কিছু লুকানোর চেষ্টা করেছে। তাই এখানকার যারা শ্রমিক বাইরে গিয়েও কষ্ট পেয়েছেন, যারা নিজের পয়সা খরচা করে বাস ভাড়া করে এসেছেন তারা কষ্ট পেয়েছেন, প্রথম তো তাদেরকে ঢুকতে দেয় ঝাড়খণ্ড বর্ডারে, উড়িষ্যা বর্ডারে আটকে দেওয়া হয়েছে, আমরা গিয়ে লড়াই ঝগড়া করে তাদেরকে খাবার দিয়েছি, তাদেরকে আনার চেষ্টা করেছে। এত অমানবিক সরকার এখানে চলছে, সমস্ত দায়িত্ব থেকে বেঁচে আর যারা এখানে আছে পশ্চিমবাংলায় তাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে কেবল রাজনৈতিক স্বার্থে। আপনি এই অপশাসনের বিরোধিতা করলে আপনাকে কেস খেতে হবে, আপনাকে মার খেতে হবে, আপনাকে জেলে যেতে হবে। আজকেও আমরা সেদিন চা চর্চা করেছিলাম খড়দাতে, সেখানে আমার নামে কেস, সেদিন ডায়মন্ড হারবারে আমরা এসি অফিস ঘেরাও করতে গেছিলাম, সেখানে অবস্থান ছিল, এরকম ভাষণ চলছিল, সেখানেও কেস, হাজার হাজার লোকের নামে কেস, খালি কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। আরও মজার ব্যাপার, যে পার্টি ক্ষমতায় আছে তারও প্রত্যেকটি নেতার নামে কেস আছে, কারণ সে যদি পার্টি ছেড়ে জেলে যায় কখন তাকে জেলে ঢোকানো হয়। এখানেও দাঁড়িয়ে আছে অনেক লোক, এই এলাকার বহু মানুষকে কেস দিয়ে ঘর ছাড়া করে সর্বশান্ত করা হয়েছে, তারা টিএমসির সাপোর্টার ছিলেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, মে মাসে যেদিন বিজেপি সরকার গঠন হবে পশ্চিমবাংলায়, সমস্ত রাজনৈতিক কেস তুলে দেবো, শুধু বিজেপি নয়, সিপিএম, কংগ্রেস, এমনকি টিএমসি যে নেতারা তার পার্টির নেতার দ্বারা কেস খেয়েছেন তাদেরকে আমরা কেস মুক্ত করে দেবো, এটা আমি দিলীপ ঘোষ বলে যাচ্ছি। কোনো রাজনৈতিক কিছু বাদ বিচার করবো না, রাজনৈতিক প্রতিহিংসার হয়ে যে মানুষগুলো আজকে কেস খেয়ে কষ্ট পাচ্ছেন, আইনে যাচ্ছেন, জেলে যাচ্ছেন, তাদেরকে আমরা মুক্তি দেবো, কারণ পশ্চিমবাংলায় সিপিএমও তাই করতো, নিজের নেতাকে মেরে শহীদ বেদি তৈরি করে ইলেকশন জিততো, নাহলে কেস দিয়ে আটকে রাখতো, ঠিক সেই একই রাজনীতি আজকে টিএমসি করছে। সাধারণ মানুষ লক্ষ লক্ষ কেস, খালি রাজনৈতিক প্রতিহিংসার কেস, পুলিশ অফিসাররা বাড়ির চাকরের বাকরের মতো কাজ, থানার ওসি টিএমসির মন্ডল প্রেসিডেন্ট হয়ে গেছে, এসপি ওদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। আপনি দেখুন, পার্টির নেতার কোনো গুরুত্ব নাই, পুলিশ প্রশাসন আজকে কেস দিচ্ছে, ধমকাচ্ছে, আমাদেরকে চমকাচ্ছে, ওদের পার্টির লোককে চমকে রেখেছে, বেটা যদি পার্টি ছেড়েছিস দুনিয়া ছাড়িয়ে দেবো তোকে, এই হচ্ছে রাজনীতি। ভয় আজকে টিএমসির নেতারা, আমার উপরে যত কেস তার চেয়ে বেশি কেস ওদের উপরে, আমাকে ওরাই বলে ভাই তুমি তো বিরোধী আছো, তুমি তো কেস খাবে, আমরা পার্টিতে থেকেই কেস খাচ্ছি, দিদিমণির কেস দেওয়া ছাড়া কিছু নেই আজকে। এই যে ভয়ের পরিবেশ, পুলিশ দেখিয়ে ভয় দেখানো, টিএমসি পার্টিটা পার্টি নয় আজকে, এটা প্রপার্টি, সেই প্রপার্টি চালাচ্ছেন কে, বিহার থেকে একজন এসছেন, তিনি নেতা, তার পেড ওয়ার্কাররা আজকে পার্টির নেতা। আমি চ্যালেঞ্জ করছি, টিএমসি কোনো নেতা একটা ডিসিশন নিতে পারবে না, তারা মিটিং করছেন, সেখানে পিকের লোক বসে থাকে, সে নাম পড়ে দেয় কে মন্ডল প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হবে, পুরো পার্টিটা লিজ দিয়ে দিয়েছেন, কয়েকশো টাকা দিয়ে তিনি চালাচ্ছেন, সভা সমিতি কে ভাষণ দেবে, কি মিটিং পরিচালনা করবে, সব পিকের লোকেরা করছে, টিএমসির লোকেরা আজকে কর্মচারী হয়ে গেছে,
চাকর বাকর হয়ে গেছে আর কি, টিএমসির মধ্যে বাঁধুয়া মজদুর হয়ে গেছে। আমি বলছি আসুন, বেরিয়ে আসুন, আপনাদেরকে আমরা এই মুক্তি দেবো, পশ্চিমবঙ্গকে মুক্তি দেবো, প্রত্যেকটি মানুষকে মুক্তি দেবো। এই বন্ধনের জীবনে চলতে পারে না, সাম্রাজ্যবাদী একটা পরিবেশ তৈরি করা হয়েছে, মানুষ নিজের কথা বলতে পারে, নিজের মতো রাজনীতি করতে পারে না, এই রাজনীতি চলতে পারে না। যারা পার্টিতে গেছিলেন কামাতে বা এখনো আটকে আছেন, সিন্ডিকেট করছেন, তারা ওখানে চাকর বাকরের কাজ করছেন। একজন ডাইরেক্টর আছেন, একজন প্রডিউসার আছেন পার্টি, বাকি সব কর্মচারী আছে, এইভাবে চলতে পারে না রাজনীতি। তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই, তাই 120 জন কর্মী আমাদের শহীদ হয়েছেন এই কয়েক বছরের মধ্যে, রাজনৈতিক শহীদ হয়েছেন তারা। তাদেরকে এই জন্য মারা হয়েছে যে তারা বিজেপি করছে, তারা টিএমসির বিরোধিতা করেছে, তারা কোনো অতি সাধারণ মানুষ, এসসি এসটি ওবিসি আর মাইনরিটি পরিবারের ছেলেমেয়েরা, তারা রাজনৈতিক পরিবর্তন লড়াই করছিল মেরে কাছে। আপনি কল্পনা করতে পারেন না, কাল আর পরশু আমাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে, তার ডেড বডি দেওয়া হচ্ছে না, কি পুড়িয়ে দিত, লুকিয়ে দিত, আমরা আন্দোলন করতাম, থানা ঘেরাও করতাম, এখন বলছে না দেওয়া যাবে না, আইন অনুযায়ী এরা দুজনেই পজিটিভ, এখন বিজেপির লোক মারা গেলেই পজিটিভ হয়ে যাবে, তার পরিবারের হাতে ডেড বডি দেওয়া হচ্ছে, একটা ডেড বডির সঙ্গে রাজনীতি করা হচ্ছে, একটা শোকস্তব্ধ পরিবারের সঙ্গে রাজনীতি করা হচ্ছে, এর পরিবর্তন দরকার আছে। তাই ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছে, 120 জন প্রাণ দিয়েছেন, দরকার হলে আরও 120 জন প্রাণ দেবে, কিন্তু পশ্চিমবঙ্গ রেপ হয়েছে কিনা তার কোনো তদন্ত নেই, ফরেন্সিক রিপোর্ট বলেছে না হয়নি, সে নিজেও বলছে না রেপ হয়েছে, দিদিমণি এখান থেকে বুঝতে পারলেন ওই মেয়েটি রেপ হয়েছে, আর কালীঘাটে রেপ হচ্ছে, পার্ক স্ট্রিটে ওখানে রেপ হচ্ছে, কামদুনি কৈজুড়ি সব জায়গায়, সেটা কিন্তু দিদিমণি বুঝতে পারেন না রেপ হয়েছে কিনা, যদি মনে হয় এরকম বলে মেয়েটির চরিত্র খারাপ ছিল, তিনি আজকাল ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন মহিলাদের, আর খুব বেশি হলে 40,000-50,000 টাকা তার ইজ্জতের দাম ধরে দিচ্ছেন, এই দিন দেখার জন্য কেউ পরিবর্তন চায়নি। মহিলারা 11 সালের মে মাসে ভোট দিয়েছিলেন লাইনে দাঁড়িয়ে রোদ্দুরে, কেন দিদিকে চাই, পরিবর্তন চাই, আজকে সেই মহিলারা সবচেয়ে বেশি দুঃখী, সবচেয়ে অত্যাচারিতা, তাদের কোনো অধিকার নেই। একজন মহিলার রেপ হয়েছে, তিনি থানায় গেছেন রিপোর্ট করতে, সারা রাত বসিয়ে রাখা হয়েছে, এফআইআর নেওয়া হয়নি, কল্পনা করতে পার, এই পরিবর্তন আপনারা চেয়েছিলেন। আজকে যান হসপিটালে, হসপিটালে সামনে দিয়ে যদি অনুমতি পান ঢোকার পেছন দিয়ে বেরোতে হবে, সামনে বেরোতে পারবে না, বলো হরি হরি বলো, এত বড় বিল্ডিং, 6তলা 8তলা দেখুন সব জায়গায়, দিদিমণি শাড়ি রঙের মতো রং হয়েছে নীল সাদা, ডাক্তার নার্স বেড ওষুধ কিচ্ছু নাই। আমরা বারবার বলছি কেন্দ্র সরকার আয়ুষ্মান যোজনার যে ইন্স্যুরেন্স 5 লাখ টাকা প্রত্যেকটি পরিবারকে দিচ্ছে, দিদিমণি কেন নিচ্ছেন না, কেন গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছেন? কেন্দ্র সরকার এখানকার গরিব কৃষকদের জন্য বছরে 6,000 টাকা দিচ্ছে, ক্ষতি হচ্ছে, তাই 2 বছরে 6,612,000 টাকা এবং এবছর আরও এক্সট্রা 2,000 টাকা দিয়েছে। পশ্চিমবাংলার কৃষকরা এই 14,000 টাকা থেকে বঞ্চিত হয়েছেন কেবল মমতা ব্যানার্জির জন্য, কারণ তার ক্ষুদ্র রাজনীতি। আমরা বলেছি কেন নিচ্ছেন না আপনি, যখন কোর্টে কেস হয়েছে, কোর্ট বলছে কেন নিচ্ছেন না, তখন উনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখলেন যে টাকাটা আমাদেরকে দিয়ে দিন, আমরা ওদেরকে দিয়ে দেবো। কেউ বিশ্বাস করে মমতা ব্যানার্জি টাকা দেবে কাউকে, করেন বিশ্বাস? পাগলেও বিশ্বাস করে না আজকে মমতা ব্যানার্জি কাউকে টাকা দেবে, যে কেন্দ্রের ফ্রিতে পাঠানো রেশনের চাল খেয়ে নেয়, যে আমফানের টাকা খেয়ে নেয়, সে চাষিদের টাকা দেবে? আপনার কিসের কষ্ট? আপনি চাষিদের প্রায় 73 লক্ষ চাষি পরিবার আছে বাংলায় যারা এই সুবিধাটা পেতে পারে, তাদের নাম ঠিকানা আর অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেন, দিল্লি ডাইরেক্ট পাঠিয়ে দেবে না, তাহলে কাঠমানিটা পাবেন কী করে, সিন্ডিকেট চলবে কী করে, দিদির ভাইরা কামাবে কী করে? দিদির ইচ্ছা ছিল যে এটা বললেই হয়তো পুজোর আগে টাকাটা আসবে, তার ভাইদের বোনাস দিয়ে দেবেন, কিন্তু টিএমসির নেতারা বোনাস পেলেন না এবারে। মোদীও খুব কঠিন জিনিস, উনিও শেষ দেখে ছাড়বেন, এবং আজ হোক কাল হোক এই বাংলার গরিব চাষিরা এই টাকা পাবে, বাংলার গরিব মানুষ স্বাস্থ্য যোজনার 5 লক্ষ টাকা পাবে, সেটা আমরা দেবো যখন দিল্লিতে মোদি সরকার, বাংলাতে মোদি সরকার হবে। আমি অল পার্টি মিটিংয়ে জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে কেন আপনি, তখন সবে শুরু হয়েছে অল পার্টি মিটিং হয়েছিল করোনা নিয়ে, আমি কেন আপনি 5 লাখ টাকা সুবিধা দিচ্ছেন না, আমৃতে গেলে 21 লাখ টাকার বিল হচ্ছে, একজন ডাক্তার মারা গেলেন 42 লাখ টাকা বিল হয়েছে, বলুন তার পরিবার টাকা দিতে পারবে? সেও শেষ, তার পরিবারও শেষ, আজকে 25 লাখ টাকার বিল হচ্ছে, নেগোসিয়েশন করে 18 লাখ টাকা বিল হয়েছে একজন ডাক্তারের, তিনি দিয়েছেন, কজন মানুষ করোনা থেকে বাঁচতে পারে ট্রিটমেন্ট করে? 2 লাখ 5 লাখ তো হামেশা হচ্ছে, তো যারা অসুস্থ হয়েছেন তারা কমপক্ষে চিকিৎসা করতে পারতেন, পরিবারের একটা সাহস হতো। দিদিমণি বলছেন আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি,
अरे स्वास्थ्य साथी कोथाय डाक्टर डाक्टर नहीं ওষুধ নেই কিছু নেই লোকে এখানে ভয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবে বেড নেই ঘুরে বেড়াচ্ছে রাস্তায় মারা যাচ্ছে বাড়ি এসে সুইসাইড করেছে বিষ খেয়ে যে বেড পাইনি বলে তারপরে স্বাস্থ্যসাথী আপনারা জানেন যখন লকডাউন শুরু হলো হায়দ্রাবাদ বেঙ্গালুরু মুম্বাই সেখানে যারা বাঙালিরা চিকিৎসা করতে গেছেন তারা এখানে মিছিল করেছেন মমতা ব্যানার্জি হাই হাই বলে বেঙ্গালুরুতে 6,500 লোক মিছিল বার করলো বিক্ষোভ দেখালো কি যে আমাদের ফেরত নিয়ে যাও আমরা 2 মাস ধরে আটকে আছি আমরা আত্মীয় স্বজনের চিকিৎসা করতে এসেছিলাম আমরা বাড়ি ফিরতে পারছি না রাজ্য সরকার কোনো সহায়তা করেনি ট্রেন চালায়নি কোনো হিসাব নাই ট্রেন চলছে কোথা থেকে কোথায় যাবে কেউ জানে না সবাই চলে এসেছে প্ল্যাটফর্মে তাকে উঠাবার ব্যবস্থা নাই সে একটা ক্যাচাল হয়েছে তো ওই লোকগুলো ওখানে গিয়ে আটকে গেল কেন গেছিল এখানে চিকিৎসা নাই বললেন রাজ্যে যেতে হচ্ছে যান আপনি সমস্ত ভেলোর যান চেন্নাই যান বেঙ্গালুরু যান হায়দ্রাবাদ যান মুম্বাই যান হাজার হাজার বাঙালি ওখানে নিজের আত্মীয়কে নিয়ে গেছে চিকিৎসা করাতে এখানকার ব্যবস্থা সুবিধা নাই তারা এখন চিকিৎসা করাচ্ছে জমি বাড়ি বিক্রি করে ময়নাঘাটি বিক্রি করে বাঁচাতে হবে আত্মীয়কে তারা তো এই স্বাস্থ্যসাথী পাচ্ছে না যদি আয়ুষ্মান যোজনায় আমাদের সরকার অংশগ্রহণ করতো তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায় নিশ্চিত যে হসপিটাল আছে সেখানে চিকিৎসা করলে 5,00,000 টাকা পেয়ে যেত সই করে দিলে পেয়ে যেত কিছু করতে হতো সেখান থেকে মমতা ব্যানার্জি বঞ্চিত করছে আর কারোর বিরুদ্ধে লড়াই করোনার বিরুদ্ধে লড়তে পারছি না ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে পারছি না ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে পারছি না অশিক্ষা অস্বাস্থ্যের বিরুদ্ধে লড়তে পারছি না কেন্দ্র সরকার জবাব দাও নরেন্দ্র মোদী জবাব দাও বাস এই করে ধান্দা চলছে এখানে লাভ কী হয়েছে আজকে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে চিকিৎসা নেই কাজ নেই সিন্ডিকেট করতে বাধ্য হচ্ছে চুরি জামানি শুরু হয়ে গেছে সব জায়গায় অশান্তি কেউ সুরক্ষিত নয় এই যে পরিবেশ ইচ্ছা করে তৈরি করা হয়েছে মানুষকে ভিখারি করে দেওয়া হচ্ছে মানুষকে অপরাধ করতে বাধ্য করা হচ্ছে আর কিছু তার প্রতিবাদ করলে আপনাকে মার খেতে হবে কেস খেতে হবে জেলে যেতে হবে এর পরিবর্তন দরকার আছে যদি বিহার উন্নতি করতে পারে যদি উত্তরপ্রদেশ করতে পারে সেখানেও আইন শৃঙ্খলার সমস্যা ছিল কার্ফু চলতো আজকে কোথাও কার্ফু নেই আজ পশ্চিমবঙ্গে কানাডা হচ্ছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আমাদের জেলায়তেই হয়েছে বসিরহাটে হয়েছে বাদুড়িয়া হয়েছে কালিয়াচক ঘোলাগড়ে হয়েছে রানীগঞ্জ আসানসোলে হয়েছে কেন হচ্ছে এখানে সমস্ত জেলায় বোমার বিস্ফোরণ হচ্ছে কেন বোমার কারখানা পাওয়া যাচ্ছে কেন অস্ত্রের কারখানা কেন পাওয়া যাচ্ছে আজ বাংলাদেশ বলছে হাসিনা বলছে যে পশ্চিমবাংলা থেকে উগ্রপন্থীরা ট্রেনিং নিয়ে আমাদের এখানে উৎপাত করছে জামাত সিমি আল কায়দা এখানে কেন ধরা পড়ে সমস্ত উগ্রপন্থীরা 6 জন ধরা পড়লো মুর্শিদাবাদে এখানকার লোকের উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে কেরালায় আইএসএস সঙ্গে যুক্ত হয়েছে কেন এই যুবকদের কাজ নেই শিক্ষা নেই ঠেলে দেওয়া হচ্ছে আর এই সরকার এই ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধির লোকেদেরকে শেল্টার দিচ্ছে তার নবতম কি সংযোজন ছত্রধর মাহাতো যিনি এক সময় পুরো জঙ্গল মহলে আগুন জ্বালিয়ে দেখেছিলেন শত শত লোককে হত্যা করেছেন এক সময় মমতা ব্যানার্জি তার বাইকের পিছনে বসে ঘুরে ঘুরে রাজনীতি করে জিতে গেছেন ইলেকশন জেতার পরে মনে হলো ছত্রধর এখন কাজের নয় তাকে জেলে ঢোকানো হলো তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন লাগানো হয়েছিল আজকে যখন জঙ্গল মহলের লোক বিসর্জন দিয়েছে মমতা ব্যানার্জিকে আজকে ছত্রধরকে জেল থেকে বার করে নিয়ে আসতে হচ্ছে প্যারোলেতে দিয়ে সেই অপরাধী যাকে রাষ্ট্রবিরোধী আইনে লাগানো হয়েছে যে খুনি একাধিক কেস আছে সে আজকে টিএমসির স্টেটের সেক্রেটারি হয়েছে আর নবতম সংযোজন বিমল গুরুং 3 বছর আগে তারা পাহাড় ছেড়ে যেতে বাধ্য হয়েছিল কারণ মমতা ব্যানার্জি তাকে পাহাড়ে থাকতে দেননি 156টা মামলা তার মধ্যে আছে যেই দিদিমণি রাজলের তলায় চলে এসছে সারেন্ডার করেছে সে এখন গোর্খা ভবনের সামনে 8 ঘন্টা দাঁড়িয়েছিল তাকে পুলিশ 3 বছর খুঁজে পাচ্ছে না সে সল্টলেকে ঘুরে বেড়াচ্ছে প্রেস বাইট দিচ্ছে তার গায়ে কেউ হাত দিল না কারণ তিনি এখন দিদির কৃপা প্রার্থী পাহাড়ের লোকের কথা ভাবুন এখন কয়েকশো মানুষ পাহাড় ছাড়া আছে এই সরকারের পুলিশের অত্যাচারে টিএমসি আর গুরুংয়ের লড়াইতে ওখানকার লোক বললো একবার আবার বিনয় তামাং আর গুরুংয়ের লড়াই শুরু হয়েছে আবার এখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে পাহাড়ে আজকে এই যে রাজনৈতিক লড়াই কেবল ক্ষমতার লড়াই খালি পার্টি পরিবর্তন হলে আইন পরিবর্তন হয়ে যায় আজকে গুরুং চলে এসেছেন তিনি এখন নেতা তিনি আমার অপরাধী নন পাহাড়ের মানুষকে কি জবাব দেবেন পশ্চিমবাংলার মানুষ জানতে যায় মমতা ব্যানার্জি যে আপনার আইন কানুন আপনার নীতি নাই নিয়ম কোথায় আপনার পার্টি দিলে সব মাফ হয়ে যায় নাহলে কোনো মাফ নেই তাই বন্ধুগণ পশ্চিমবাংলায় যে গণতন্ত্র হত্যা যে রাজনৈতিক হিংসা এই দুর্নীতি এর থেকে বাংলাকে মুক্তি দিতে হবে পশ্চিমবাংলার মানুষের সে ক্ষমতা যোগ্যতা আছে তারা বাংলাকে গড়ে নেবেন এখানকার মানুষ এই বাংলাকে তৈরি করে বা সোনার বাংলা হিসেবে এখানকার ছেলেমেয়েরাই আমরা চাই না এখানকার ছেলেমেয়েরা বাংলার বাইরে চলে যাক বুড়ো বাবা মাকে ছেড়ে ছেলেমেয়েকে ছেড়ে বছরে দুর্গাপূজার সময় মুখ দেখতে আসবে বাকি বাইরে থাকবে কেন
সারা দেশের লোক পশ্চিমবঙ্গে কাজ করতে ব্যবসা করতে চাকরি করতে আসতো, আজকে কেউ তো আসেই না, পালাচ্ছে, বাঙালিরাও চলে যাচ্ছে। এই পলায়ন বন্ধ করতে হবে। এখানকার যুবকরা যদি বাংলার বাইরে চলে যায়, বাংলাকে কে গড়ে তুলবে? সেই যুবকদের কাজের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, কমপক্ষে তাদের কেস দিয়ে জেলে ঢোকানো হবে না বিরোধিতা করলে। আজকে নেতাদের নাম নিন, সব দাগি, কেউ জেলে গেছে, কেউ জেলে যাবে, দুর্নীতিগ্রস্ত, সরকারটাই পুরো দুর্নীতিগ্রস্ত। আজকে বাঙালি বলে পরিচিত আমাদের লজ্জা করে। সারা দুনিয়াতে যেখানে বাঙালিরা আছেন তারা আজকে চিন্তিত, কেন বাংলার পরিবেশ হয়েছে, কী করে পরিবর্তন হবে। তাই আমরা যে লড়াই শুরু করছি পশ্চিমবঙ্গে খালি রাজনৈতিক পরিবর্তন নয়, এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন শৃঙ্খলা, অর্থব্যবস্থা সব পরিবর্তন চাই, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই লড়াই ভারতীয় জনতা পার্টি করছে। আমি আপনাদের কাছে নিবেদন করব, পরিবর্তন অনেকবার আমরা বাংলায় করেছি, আর একটা পরিবর্তন করুন, মোদীর উপরে ভরসা রাখুন, পশ্চিমবঙ্গকে আমরা তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেবো। সে কথা দিচ্ছি, যদি বিহারের উপরে পরিবর্তন করতে পারি, পশ্চিমবঙ্গের পরিবর্তন করবো। বিজয়া দশমীর পরে প্রথমবার দেখা হলো, এই কয়েকটি কথা বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারত মাতা কি জয়! ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চন একজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। আমি অসুস্থ হওয়ার পরে প্রথম কোনো পাবলিক প্রোগ্রামে এসেছি। বিজয়ার সম্মেলনই ছিল চা চক্রের নামে। এখানকার কার্যকর্তারা উৎসাহের জন্য অনেক কিছু বাস বাজানোর ব্যবস্থা করেছেন, তা আমাকে গাড়ি ঘোড়ার গাড়িতে বসানো হয়েছিল। তাদের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে আমি সেটা স্বীকার করেছি। দিলীপদা, দীর্ঘদিনের জুটি সুব্রতদার সঙ্গে আপনার, সেটা কি কোথাও তাল কেটে গেল? দেখুন, সংগঠন করতে এসেছি আমরা, সংগঠন যেটা ঠিক করে যাকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা পালন করি। সঙ্গের যারা প্রচারক হন তাদেরকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আমাকেও রাজনীতি করতে বলা হয়েছে, আমি কোনোদিন রাজনীতি করিনি, করছি। সুব্রতদাও বিজেপিতে 5-6 বছর কাজ করেছেন, 7 বছর, তো তারপরে হয়তো ওনাকে অন্য দায়িত্ব দেওয়া হবে। এই পরিবর্তন সংগঠনে চলতেই থাকে, এইভাবে আমরা কাজ করি। বাগনানে যে কর্মীকে আমাদের গুলি করা হয়েছিল, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে গতকাল দুপুরে মারা গেছেন, ঠিক সেই রকম সীতায় একজন কর্মী মারা গেছেন, মেদিনীপুরে একজন মারা গেছেন, এখানে একজন কর্মী খুন হয়েছেন, পুজোর মধ্যেও এই খুন খারাপই চলেছে। কারণ আমার মনে হয় সরকার হয় ইচ্ছা করে করছে, নাহলে প্রশাসনের উপরে কোনো কন্ট্রোল সরকারের নাই। আর যারা দুর্বৃত্ত, যারা সমাজ বিরোধী, তারা দাপিয়ে বেড়াচ্ছে, সাধারণ মানুষকে খুন করছে। দিলীপদা, রাজ্যপাল অমিত শাহের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমার মনে হয় এটা রুটিন বৈঠক, কারণ এর আগেও মানে গত মাসে, তার আগের মাসে গিয়েছিলেন, আপনার বলেছিলেন তো। গভর্নর, কেন্দ্র সরকারের বিশেষ করে হোম মিনিস্টার যিনি আইন শৃঙ্খলা দেখেন, বিশেষ করে বাংলা নিয়ে সবাই চিন্তিত, তাই তিনি গেছেন। আর সেখানে কী কথা হবে প্রশাসনিক ব্যাপার, এটা আমাদের ব্যাপার। সেটা হলো যে আপনি বললেন যে মে মাসে আপনার সরকার গঠন করবেন, এবং দেখুন পশ্চিমবাংলায় যে ধরনের রাজনৈতিক কেস হয়, প্রতিহিংসা পরায়ণ হয়, আমার নামে আজকে মিটিং করলাম হয়তো একটা কেস হয়ে যাবে, রোজ হয়ে যাচ্ছে, এর কোনো মানেই হয় না। আজকে লক্ষ লক্ষ মামলা জমে আছে, বেশিরভাগই এই ধরনের ফলস কেস, যার কোনো বেশ নেই, আর রাজনৈতিক কেস। সেই জন্য যারা এখানে রাজনীতি করছেন তারা ভয়ের মধ্যে আছেন। এমনকি টিএমসি পার্টিতেও বহু নেতা আছেন যাদের কেস দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে পার্টি না ছেড়ে যায়, কথা শুনতে বাধ্য হয়। আমি তাই বলেছি, এই ধরনের যত প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক ফলস কেস আছে, যে পার্টির লোকই হোক তাকে আমরা মুক্তি দেবো এই কেস থেকে। দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়ে গেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন করতে হবে। আগামী 6 আর 7 নভেম্বর যেভাবে উনি উত্তর বাংলায় আমাদের সাংগঠনিক বৈঠক করেছেন, দক্ষিণ বাংলায় 2 জোন, রাঢ়বঙ্গ বর্ধমান বীরভূম জোন এবং মেদিনীপুর হুগলি এই জোন, এই 2 জোনের আলাদা আলাদা 2 দিন কর্মীদেরকে বৈঠক নেবেন, সাংগঠনিক বৈঠক হবে। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সব বিধানসভায় আজকে আমরা প্রস্তুত, সময় দেখতে পাবেন, মানুষই পরিবর্তন করবে, ভারতীয় জনতা পার্টি সেই পরিবর্তনের নেতৃত্ব। বিজেপি কর্মী যেভাবে খুন হচ্ছে তার প্রতিবাদ হিসেবে আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা কোর্টেও যাচ্ছি, আবার পোস্টমর্টমের অনুমতি দিয়ে আদেশ দিয়েছেন আদালত, সেইটা যা যা সম্ভব লড়াই গণতান্ত্রিক পথে সব আমরা লড়ছি।